শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব চটপটা একটা জলখাবারের রেসিপি। চটপট এটা বানিয়ে নেওয়া যায়, খুব সাধারণ উপকরণ দিয়ে এটা বানানো যাবে। এটা হলো ব্রেড দই বড়া। এর জন্য আমি 6 পিস ব্রেড নিয়েছি, হোয়াইট ব্রেড। এই ব্রেডটার আমি সাইডগুলো কেটে নিচ্ছি। এটা বানানোর জন্য কিন্তু ডাল ভিজিয়ে অনেকক্ষণ অপেক্ষা করা এগুলোর কোনো দরকার হয় না, চটজলদি এটা বানিয়ে নেওয়া যায়। ব্রেডগুলো আমার সব কাটা হয়ে গেছে, আর এই যে ধারগুলো আমি রেখে দিলাম, এটা দিয়ে আমি ব্রেড ক্যাম্প করব। আমি পাউরুটিগুলো একটু বেলে নিচ্ছি। পাউরুটিগুলো আমি একইভাবে সবকটা বেলে নেব। আমার সবকটাই বেলা হয়ে গেছে, দেখুন বেললে ঠিক এই রকম দেখতে লাগবে। আমি একটা বেসনের ব্যাটার তৈরি করব। তার জন্য বিট নুন ও 1/2 চা চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে আমি সামান্য পরিমাণ সঙ্গে জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করছি। এই ব্যাটারটা কিন্তু খুব একটা ঘন ব্যাটার হবে না, একটু পাতলা ব্যাটার হবে। দেখুন ব্যাটারটা ঠিক এই রকম পাতলা হবে। পুরের জন্য আমি 1টা আলু একটু হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। সঙ্গে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনে পাতা কুচি, আর খুব সামান্য পরিমাণে আদার কুচি, 1/4 চা চামচ জিরের গুঁড়ো, 1/4 চা চামচ চাট মশলা, আর 2টো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। দিয়ে দিলাম বিট নুন আর রোস্টেড চিনে বাদাম। সব উপকরণ আমি হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখাটা হয়ে গেছে, আমি পাউরুটির মধ্যে খুব সামান্য পরিমাণ জলের ছিটা দিলাম, আর মাঝখানে পুর ভরে এগুলো এক একটা বল তৈরি করব। দেখুন মাঝখানে পুরটা দিলাম, দিয়ে পাউরুটিটাকে আমি ভালো করে মুড়ে এরকম বল তৈরি করে নিচ্ছি। সবকটাই পুর ভরা হয়ে গেছে, এবার ভেজে নেওয়ার পালা। আমি কড়াইয়ে সাদা তেল গরম করতে দিলাম। এবার এই পাউরুটির বলগুলোকে বেসনের গোলায় ডুবিয়ে আমি সাদা তেলে ভাজব। আমার নতুন বন্ধুদের স্বাগত জানাই, পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, যাতে আমার নতুন কোনো রেসিপি আপলোড করলেই সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যায়। আর রেসিপিটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। পাউরুটিগুলো ভাজা হোক, ততক্ষণে আমি দইয়ের একটা সস তৈরি করে নিচ্ছি। শুধু দই আর সামান্য নুন দিয়ে আর অল্প পরিমাণে জল দিয়ে আমি এই সসটা তৈরি করে নিলাম। দইয়ের সসটা তৈরি করতে আমার খুব একটা বেশি সময় লাগেনি। এদিকে পাউরুটিটারও 1 পাশ ভাজা হয়ে গেছে, আমি 1টা পাশ উল্টে ভেজে নিচ্ছি। এই পাউরুটির বলগুলোও কিন্তু ভাজা অবস্থায় ভীষণই ভালো লাগে, আর এটা চায়ের সঙ্গে আপনি সার্ভ করতে পারেন। যদি আপনার মনে হয় আপনি দইয়ের সস দেবেন না, তাহলে শুধু এইভাবেও সার্ভ করতে পারেন, সেটা চায়ের সাথেই হোক বা শুধু মুখেই হোক, যেরকমভাবে খুশি আপনি সার্ভ করতে পারেন। তবে আমি এখানে দই বড়া করব। পাউরুটির বড়াগুলো
ভাজা হয়ে গেছে, আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। দেখুন এগুলো কতটা লোভনীয় হয়েছে। আমি পাউরুটির বড়াগুলোর উপরে দইটা দিয়ে দিচ্ছি, যাতে বড়ার মধ্যে দইটা বেশ ভালোভাবে ঢুকে যায়। ওপর থেকে একটু ভাজা জিরের গুঁড়ো ও একটু চাট মশলা ছড়িয়ে দিলাম, দিয়ে দিলাম আমার তৈরি করা তেঁতুলের চাটনি আর রসুন ছাড়া পুদিনার চাটনি দিয়ে দিলাম। এর বদলে আপনারা টমেটো সসও দিতে পারেন। আমি ওপর থেকে একটু চানাচুর ছড়িয়ে দিলাম, আর চানাচুরের বদলে আপনারা সেও ভাজাও দিতে পারেন। আমি এই দুটো চাটনি দিয়েই সার্ভ করেছি। যদি আপনারা এই দুটো চাটনি দিয়েই সার্ভ করতে চান তাহলে এই রেসিপি আমি পরে দিয়ে দেব। এটা কিন্তু খেতে দারুণ হয়, তাই আপনারা প্লিজ ট্রাই করবেন। রেসিপিটা দেখে ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। অনেক অনেক ধন্যবাদ।